আমাদের দলের পক্ষ থেকে নিশ্চয়ই আমাদের রাজ্য কমিটির কেন্দ্রীয় কমিটির বিধায়ক সাহেবরা তাঁরাও আগামীতে সন্দেশখালীর এই নিপীড়িত সবাই ব্যক্তিদের মানুষের পাশে তিনিও তারা আমাদের দলও যাবে এবং আমাদের ভাঙড়ি বিধায়ক সাহেবও সেই সমস্ত পরিবারের পাশে থাকবে তাদের আইনের লড়াই যতটা সাহায্য দরকার নসি বা আইসেফের দ্বারাই সেই সমস্ত সহযোগিতা নিশ্চয়ই আমাদের দল করবে আগামী দিন তাদের হকদার সন্দেশখালীর বুকে তারা যেন জাতি ধর্ম নির্বিশেষে দলিত আদিবাসী সবাই যেন উঁচু করে নিজেরা বসবাস করতে পারে তার জন্য আগামী দিন আইএসএফ সন্দেশখালীর বুকে মানুষ প্রতিবাদ করতে শিখেছে মানুষ সজাগ হয়েছে সাজান শেখ যেভাবে সন্দেশখালীর বেতাশ বাদশা বলে বেড়াতেন সাধারণ মানুষের যেভাবে তিনি মুখ বন্ধ রেখেছিলেন বিঘা বিঘা সম্পত্তি মানুষের প্রতি অত্যাচার নামিয়ে এলাকার পুরুষদেরকে বাইরে বার করে মহিলাদেরকে নিয়ে ওই সাজান শেখের অনুগামী অনুসারীরা তারা যেভাবে সেই সমস্ত মেয়েদের নারী যে সমস্ত শারীরিক ভেবে টর্চারিং সেই জায়গা দাঁড়িয়ে তারা প্রতিবাদ করার সুযোগ পেত না কেন শাহজাহান শেখ ওই এলাকায় শেষ কথা ছিল পুলিশ প্রশাসন নয় শাহজাহান শেখ ছিল অন্যায় করেছে সেই অন্যায়ের সাজা এখন ওনারা ভুগতে হবে এবং মানুষ যে প্রতিবাদ করছে এই প্রতিবাদটা আগে করা দরকার ছিল যদি করতো আজ এই সমস্ত ওই এলাকার যে সমস্ত জমি মালিক যারা জমি দিয়ে যারা সাজান শেখ বা শিবু শেখ সম শিবু 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 হাজরা থেকে শুরু করে উত্তম কুমার যারা ছিল এই সমস্ত নেতারা কিন্তু ওই সমস্ত জলকার ওই সমস্ত ইয়ে তারা কিন্তু বঞ্চিত হতো না কারণ তাদেরকে একদম সাজান শেখ হাটের মুঠে ওটটা ওট বসতা বস হই বললে তারা ঘরে ঢুকে যেত সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অনেক সময় দেখেছি সাজান তৃণমূলের শাসক দলের মন্ত্রীদের মুক্তি শুনেছি একজন সাধান শেখ সমাজসেবী সাজান শেখ একজন সমাজের কি বলা যায় মানব বলা হয় কিন্তু সাজাক এই মানব প্রেমিক মানব বলে একজন মহিলাদের বাড়িতে রাত্রে তুলে নিয়ে যেত তনার দলের কর্মীরা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী দিদি তিনি বলেন বাংলা নিজের মেয়েকে চায় নারীদের সম্মান দিতে হবে এই সরকার আছে নারীদের হান্ড্রেড হান্ড্রেড সম্মান দেওয়া হচ্ছে নারীরা নারীদের পাওনা পাচ্ছে ঘরে বসে বসে আবার তার দলের নেতারাই দেখতে পাচ্ছি সারাদেশকালীর বুকে ওইরকম আমাদের যুবতী বোনেদের মায়েদের আমাদের দিদিদের তুলে নিয়ে ওনার দলের নেতারা পার্টি অফিসে আনন্দ ফুর্তি করতো কি এটা কি চলছে বাংলায় রোহিঙ্গার মতন দেখতে হচ্ছে গুজরাটে এই সমস্ত কাজে আমরা বিভিন্ন সময় মোবাইল পেপার পত্রিকায় দেখি সেটা আমাদের বাংলায় দেখতে হচ্ছে লজ্জা একজন নারী জাতি মুখ্যমন্ত্রী সেই নারী জাতি মুখ্যমন্ত্রী হওয়ার পরে সেই রাজ্যেই এই সমস্ত ঘটনা ঘটছে আমরা তীব্র প্রতিবাদ করি তীব্র নিন্দা জানাই এবং ওই সমস্ত মামুনেদের যে সাহস দেখিয়েছে আরও সাহস দেখিয়ে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তারা জানাক পুলিশ প্রশাসন ওই সমস্ত তাদের নামে কমপ্লেন করুক তাদের দৃষ্টিমূলক সাজা হোক ফাঁসি চায় বাংলার মানুষ জানুক আগামীতে এই সমস্ত নোংরামু কাজ যেন না করে তারা যেন ভয় পায় যারা যে সমস্ত পুরুষ মানুষ যে সমস্ত দলের কর্মীরা এরকম নারীদের নিয়ে খেলা করে মায়েদের নিয়ে খেলা করে বোনিদের নিয়ে দিদিদের নিয়ে খেলা করে তারা যেন ভয় পায় অথব এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের বা সাধারণ মানুষ জড়িত আছে তাদেরকে ফাঁসির দাবি জানাই আমি একজন আইএসএফ এর সক্রিয় কর্মী দলের দায়িত্ব এবং জেলা পরিষদের সদস্য হিসেবে তাদের ফাঁসির দাবি যায় না এই আমরা দেখেছিলাম ভাঙড়ে গণ্ডগোলের পরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ বলেছিল ভাঙড়ে করেছে অথচ সন্দেশখালী এত কিছু হয়ে যাওয়ার পরে মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের ওর নিবীড়ন চলছে সেই জায়গা মুখ্যমন্ত্রীর মুখে কুলি বেটেছে কি বলবে তো আটবেই কারণ উনি যদি মুখ খোলে তাহলে তো ওনার সন্দেশ খালি তৃণমূল ঝান্ডা ধারার মতো লোক থাকবে না সন্দেশখালীতে ওনার আর কেউ থাকবে না আচ্ছা তো মুখ বন্ধ রেখে যেটুকুন যেন চালাতে হবে তো সামনে লোকসভা ভোট আসে না তো এক্ষুনি ওয়াকআউট যদি ভোট হয় ওখানে তো আর তৃণমূলের ঠান্ডার মাদার লোক থাকবে না পঞ্চায়েত সমিতিতে কেউ থাকবে না গ্রাম পঞ্চায়েতের প্রধানটা থাকবে না সবাই জড়িয়ে যাবে উনি এক এক করে যদি বলে এ সাসপেন ও সাসপেন্ড ও আমার দলে কেউ না কেউ থাকবে না কে শুধু মুখ খুললে হয় সন্দেশখালী তৃণমূল শূন্য হয়ে যাবে শূন্য হয়ে যাবে কারণ সন্দেশখালীর মানুষ তারা ক্ষুব্ধ তৃণমূলের প্রতি ক্ষুব্ধ তারা প্রতিবাদ করছে মামনারা রাস্তায় নামছে মমতা ব্যানার্জির মাথা ঘুরে যাচ্ছে যে তিনি কী করবেন কাদের নিয়ে সন্দেশখালী চালাবেন শাহজান নেই শিবু নেই চালাবে এটা কার নিয়ে খুব টেনশনে আছে তাই এখন মিডিয়া থেকে মুখ ঘুরিয়ে রেখে এবং সন্দেশখালী নিয়ে মুখ খুলতে চাচ্ছে না কিন্তু মানুষ যদি প্রতিবাদ করে ওই মানিনিয়ার মুখ দিয়ে আমরা একদিন শুনবো যে ও আমার দলের কেউ আমার দলের কেউ নয় আমরা শুনতে পাবোই আশা আছে উত্তম সর্দারকে গ্রেপ্তার করেছে সাসপেন্ড করেছে বারোটার সময় সন্ধ্যেবেলা গ্রেফতার করে শেখ শাহজান বাড়ি থেকে করে আনি শিবরাজকে সাসপেন্ড করলো তাহলে কি তৃণমূলের লেভেল তাহলে প্রশাসনটাকে ধরবে না ধরবে একটু সময় লাগবে কারণ প্রশাসন সবটাই জানে সাধারণ শেখ কোথায় আছে শিবু কোথায় আছে সবাই প্রশাসন জানে জেনে শুনে মমতা ব্যানার্জি যা তুলনা বলবে না ততক্ষণ পুলিশ প্রশাসন অ্যারেস্ট করবে না মমতা ব্যানার্জি অর্ডার অপেক্ষায় আছে কারণ পুলিশ প্রশাসন তো সেই পুলিশ প্রশাসন নেই সবাই না পুলিশের ইউনিফর্ম পরে শাসক দলের হয়ে চাটু করছে এই যে শিবু হাজার অভিযোগ করেছেন যে সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার বিরুদ্ধে অভিযোগ করেছেন এলাকার মানুষ অভিযোগ করেছে শিবু হাসরের বিরুদ্ধে শিবু হাসরা পলাতক কিন্তু একজন পলাতক মানুষের অভিযোগের ভিত্তিতে আজকে নিরাপদ সর্দারকে বাঁশ ধোনি সদূর সন্দেশকালে থেকে অনেকটা দূরে বাঁশ ধোনি তার ভাড়া বাড়ি থেকে তার তাকে তুলে এনে গ্রেফতার করেছে কালকে বসিরহাট করে তোলা হবে কীভাবে দেখছেন আমিও একদম এরা একদম প্রশাসনের প্রতি জিক্ষা নিনদায়ক আমি যেটুকুনি জানি উনি একজন ভদ্রলোক উনি ওই এলাকার প্রার্থন বিধায়ক ছিলেন এবং এই সন্দেশখালী কাণ্ডের পর থেকে সাজান শেখের পর থেকে বিরোধী হিসেবে মুখ খোলার মতন কেউ ছিল না আমরা ওই ব্যক্তিটাকে দেখেছিলাম তিনি বিভিন্ন সময় বিরোধী হিসেবে তিনি মুখ খুলতেন এবং ওনার মুখ খোলায় অনেকটা মানুষ জানতে পারতো বা পুলিশ প্রশাসন অনেকটাই ওনার কাজে অসুবিধা হচ্ছিল এবং সাধারণ মানুষ জানতে পারতো তাই সম্পূর্ণটাই পরিকল্পনা করেই ওই ব্যক্তিটাকে আজকে অ্যারেস্ট করেছে আমরা এটা নিন্দা জানাই ভিক্ষার জানাই কারণ মানুষ যদি প্রতিবাদ করে মানুষ যদি প্রতিবাদ করতে শেখে বা প্রতিবাদ করে তাদেরকে এইভাবে কি জেলে ভরা হবে তাদেরকে তুলে আনা হবে পুলিশ প্রশাসন ব্যর্থ একজন ইডি সিবিআইয়ের উপরে হামলাকারী দুষ্কৃতী সেই সাধারণ শেখ আজ দীর্ঘ কিছু কম বেশি দেড় মাস সাঁত্রিশ দিন হয়ে গেল তাকে অ্যারেস্ট করতে পারছে না আর একজন প্রার্থন বিধায়ক তাকে অ্যারেস্ট করছে লজ্জা লজ্জা পুলিশ মন্ত্রী যিনি আছেন তাকে অবিলম্বে রিজাইন দিয়ে অন্য পুলিশ মন্ত্রী হওয়া দরকার কারণ উনি ব্যর্থ ওনার দলের একজন নেতা এই রাজ্য থেকে পালাচ্ছে কি কোথায় আছে এই ওনার রাজ্যে পুলিশ ধরে আনতে পারছে না আমরা দেখলাম যে শিবুহাজ রাজ্যে পোলট্রি ফার্ম এবং যেসব জমিগুলো উনি জবরদখল করেছে সেগুলো যখন গ্রামের মানুষ ফিরিয়ে যাচ্ছে একশো চল্লিশ ধারা জারি করে বাইরে কাউকে ঢুকতে দিচ্ছে না ওখানে সাধারণ মানুষ অভিযোগ করছেন যে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে তৃণমূল নেতা রাতের অন্ধকারে বাড়ি এসে মহিলা দুর্গে হ্যাঁ এটাই তো তৃণমূল আর এটারই প্রশাসন এই রাজ্য প্রশাসন এটাই যারা প্রতিবাদ করবে যারা অসহায় ব্যক্তি পরিবারের পাশে দাঁড়াবে যে সমস্ত প্রতিবাদী মুখ তাদেরকে ঢুকতে দেওয়া হবে না কি করবে ফট করে একশো চুয়াল্লিশ ধারা নেটওয়ার্ক পরিষেবা বন্ধ যোগাযোগ ব্যবস্থা বন্ধ কিন্তু রাতের অন্ধকারে ওই এলাকার মস্তানরা বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ফেরো এ করবে ধ্বংসাবে এই তোরা বলবি না তোরা মুখ খুলবি না জাহানে মেরে দেবো এই তো রাজ্য আমরা বাস করছি আমাদের দলের পক্ষ থেকে নিশ্চয়ই আমাদের রাজ্য কমিটির কেন্দ্রীয় কমিটির বিধায়ক সাহেবরা তাঁরাও আগামীতে সন্দেশখালীর এই নিপীড়িত সহায় ব্যক্তিদের মানুষের পাশে তিনিও তারা আমাদের দলও যাবে এবং আমাদের ভাঙড়ি বিধায়ক সাহেবও সেই সমস্ত পরিবারের পাশে থাকবে তাদের আইনের লড়াইয়ে যতটা সাহায্য দরকার নশা সিদ্দিকি বা আইএসএফের দ্বারায় সেই সমস্ত সহযোগিতা নিশ্চয়ই আমাদের দল করবে আগামী দিন তাদের হকদার সন্দেশখালীর বুকে তারা যেন জাতি ধর্ম নির্বিশেষে দলিত আদিবাসী সবাই যেন মাথা উঁচু করে নিজেরা বসবাস করতে পারে তার জন্য আগামী দিন আইএসএফ সন্দেশ বুকে আসছে সন্দেশখালী যে কাণ্ডগুলো ঘটছে স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্বে এই রকম একটা নজিরবিহীন ঘটনা যেভাবে অভিযোগ করছেন সেই ল্যাঙ্গুয়েজগুলো আমরা ব্যবহার করতে লজ্জা লাগছে আমাদের এটাকে পশ্চিমবাংলায় কীভাবে সম্ভব কীভাবে এটাকে জাস্টিফাই করবে হ্যাঁ খুব খারাপ লাগে খুব খারাপ লাগবে যে ভাষাগুলো আমরা খুব কী বলা যায় একদম রিয়েটিভ থাকলে বন্ধু বান্ধব থাকলে সে ভাষা কোনো ইউজ করে বা অনেকেই করে না এখন বর্তমান ভদ্র সময় কিন্তু লজ্জা একজন মহিলা ওই হাওয়া হাওয়া করে কিভাবে বলছে আর বাংলার মানুষ দেখছে বাংলার বাইরের মানুষও দেখছে আজকে সাধারণ শেখ তাহলে কি বাঘ তিনি কি সমাজসেবী তিনি কি একজন সমাজের সেবক বলে দাবি করতেন এইভাবে মানুষকে দীর্ঘদিন মানুষের জীবন ব্যবস্থা সেই সমস্ত এলাকার দিদিদের বনিদের মায়েদের যে নির্যাতন তিনি কীভাবে করত এটা খুব খারাপ লাগে এবং দেখলে খুব নিজেদের যখন মোবাইল খুললে যখন ওই খবরটা দেখে আমাদের নিজেরই খুব খারাপ লাগে কারণ ওই সমস্ত ভাষা একজন দুপায় জন্তু যারা হয় তারাই সমস্ত কাজ করে ফেলে এবং তারা এই সমস্ত কাজ করে থাকে কিন্তু দিদি কাদের নিয়ে এতদিন সন্দেশখালীর আদিত্য হাতে দিয়ে রেখেছিল। দিদিকে এখনও শোধরানোর টাইম আছে শুধরে যাক এবং ওই সমস্ত যারা আছে তাদেরকে সাজা দেখা ফাঁসি করুক মানুষ তাতে শাস্তি পাবে খুঁজে পাবে দিদি বলে দিলে খুঁজে পাবে দিদি দিদি বলার অপেক্ষায় দিদি তো বলছে না দিদি তো ওনাকে লুকিয়ে রাখছে কেন খাজান শেখ ধরা পড়লে শিবু ধরা পড়লে দিদির ঘনিষ্ঠ দিদির কাছে যারা থাকে তারাও ধরা পড়বে ওই কিন্তু দিদি ওনাকে ওনাদেরকে ধরতে দিচ্ছে না এবং দিদিও জড়িয়ে যেতে পারে না বেশি বাংলা বাংলার মেয়েকে চায় মমতা ব্যানার্জি তো মেয়েদেরকে ভালোই বাসে ভীষণ ভালোবাসে দেখলেন না পাঁচশো টাকার লক্ষ্মীর ভান্ডারটাকে হাজার টাকা করে দিলো হাজার টাকার লক্ষ্মী যেটা ভাতা ছিল সেটা বারোশো করে দিলে তাহলে আপনি কেন অভিযোগ করছেন যে বাংলার মুখ্যমন্ত্রী মুখ মেয়ে মুখ্যমন্ত্রী মেয়েদেরকে দেখছে না যদি পাঁচশো টাকা থেকে হাজার টাকা হাজার টাকা থেকে বারোশো টাকা দিয়ে যদি নারী যা যদি মাছ উঁচু করে মাছতো তাহলে আজকে সন্দেশখালী মায়ের আজকে ঝাঁটা জুতো লাঠি নিয়ে বাঁকায় বার হতো না এবং অগন্তি প্রচুর দিনই দেখেন এই এলাকার কোনো না কোনো মহিলা ধর্ষণ হচ্ছে রেপ হচ্ছে নারী নির্যাতন বাড়ছে তাহলে মহিলা নারীর সমাজ আজকে সুরক্ষিত কথায় অনেক বাড়ির মেয়েরা তারা মাস্টার ডিগ্রি চাকরি পাওয়ার যোগ্য তারা পরীক্ষা দিচ্ছে তারা চাকরি পাচ্ছেন অনেক নার্স কমপ্লিট করে আছেন বিভিন্ন দপ্তরে তারা সরকারি কর্মচারী হিসেবে তারা গ্রহণ তারা কেন এই ভিক্ষা নেবে কিসের জন্যে লক্ষ্মী ভাণ্ডার এই সমস্ত তারা ভিক্ষা লেবে কি করে দিদিমণি কর্মস্থান বাড়া মেয়েদের বিভিন্ন রকম কাজ আছে এলাকায় শিল্প লাভ সন্দেশখালী হাজার হাজার বিঘে বিঘে সম্পত্তি পড়ে আছে সেখানে একটা মহিলাদের জন্য দু হাজার হাজার মহিলাদের জন্য তো একটা কর্মস্থান বাড়া কর্মস্থান বাড়াতে পারে তো কিন্তু তা করছে না শুধু এলাকায় থেকে লুটের টাকা নিয়ে দিদি বিগত দিন সাজান শেখ শিবু হাজারদের কাছ থেকে এই সমস্ত জলকারের টাকা লুট করা এই সমস্ত মার্কেট বানিয়ে মাছের এ করে আমাদের খাস জমি সেই সমস্ত জায়গায় মার্কেট করে মাছের ইয়ে করে সেই সমস্ত ফর্মগুলো করে দিদির কাছে পার্সেন্ট যেত আমাদের উত্তর চব্বিশ পরগনা যারা প্রিয় মল্লিক সব এই সমস্ত নেতারা পেতো সেই সমস্ত টাকা নিয়েই তো এই সমস্ত সেন্টিকেট রাস চালাচ্ছে এই রাজ্যে এবং শাসকদের বিভিন্ন সময় তাদের প্রতি যে ভয়াবহক দৃশ্য নামানো হয় সেই টাকা দিদি কোথায় পায় এই সমস্ত সাজান আরাবুল এরাই তো টাকা তুলে দিত পঁচিশ টাকা 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 পার্থর মতন লোক টাকা সাজান শেখের মতন লোক টাকা কয়েকশো কোটি কোটি টাকার মালিক সাজান শেখ কোথায় বাড়ি চুরি করে সব টাকা কোথায় যেত সব দিদির কাছে যেত দিদি কি জানে না যে আমার শিষ্যরা আমাকে তুলা দেয় এই টাকার পার্সেন আমি ভাগ পাই ওই জন্য তো উনি মুখ খুলছে না সাধারণ শেখ শিবুর জন্য মুখ খুলছে না বা সন্দেশখালী কাণ্ডের উনি মুখ খুলছে না মুখ খুললেই তো ফটফট করে এরাও বলে দেবে কারণ এরাও জানে যে আমাদের নিয়ে ব্যবহার করা হয়েছে দিদি একবার মুখ খুলুক র্যাস্ট হোক বোঝা যাবে এর সঙ্গে কারা জড়িত আছে এবং দিদির আশেপাশে যারা ঘরে দিদির একদম কোলের লোক যারা তারাও এর সঙ্গে জড়িত আছে